নমস্কার বন্ধুরা, আমি রুমি, তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি ডিম ও বেগুন দিয়ে একটা রেসিপি বানানো দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এইভাবে একবার ডিম ও বেগুনের রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন, ভাত রুটি পরোটার সঙ্গে খুবই ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ডিম বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? তো চলুন দারুণ স্বাদে ডিম বেগুনটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটা বেগুনকে গোল গোল করে কেটে মিক্সিং বোলে নিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো, ভালো করে ছড়িয়ে দিতে হবে। এখন লবণ ও হলুদ গুঁড়োটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লবণ ও হলুদ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে একটা ডিম নিয়েছি, এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো ডিমটা বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এবার সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলোকে প্রথমে একটু উল্টে পাল্টে নেব। বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি, আর বাকি যে ডিমের মিশ্রণটা মিক্সিং বোলে থেকে গেছে সেই মিশ্রণটি অল্প অল্প করে এইভাবে বেগুনগুলোর উপরে দিয়ে দেব। এবার বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ভাজা বেগুনগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইর মধ্যে যে তেলটি আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা। প্রথমে রসুন বাটাটাকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে, এতে রেসিপির মধ্যে একটা খুব ভালো ফ্লেভার আসবে। 10 সেকেন্ড হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো কুচনো পেঁয়াজ। সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি 1টা কুচনো টমেটো। এখন মশলাগুলোকে এইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। 2 মিনিট হয়ে গেছে, মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি, আর লবণ দেওয়ার কারণে মশলাগুলো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 1/3 ভাগ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মশলাটাকে আমি 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের গন্ধটা চলে যায়। 1 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু মশলাগুলোর মধ্যে কোনো রকম হলুদের গন্ধ নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো।
এখন গরম মশলার গুঁড়োটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে আরও এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এক মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এখন বেগুনগুলোকে ঝোলের মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে আপনারা একবার ডিম বেগুনটা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সমস্ত বেগুনগুলোকে উল্টে পাল্টে নিয়েছি, এখন মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট এইভাবে রান্না করে নিলে বেগুনগুলো মশলার সঙ্গে রান্না হয়ে একটু নরম হয়ে যাবে, আর ভাজার সময় কিন্তু বেগুন অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। আর এই রেসিপিটা বাড়িতে আপনারা বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না, রেসিপিটা আপনাদের কেমন লাগলো। 2 মিনিট হয়ে গেছে, ফ্লেমটি আমি অফ করে দিচ্ছি। ডিম বেগুনের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এখন আমি ডিম বেগুনের রেসিপিটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ডিম বেগুনের রেসিপিটা এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।